বিচার করেছেন অনলাইন ভাবে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ এটা কি সত্যি মিথ্যে? আমি কনফার্ম বলছি। আপনি বাড়িতে ঢুকেছিলেন? আমার বাড়িতে না, আমি আত্মীয় বাড়ি গেছিলাম। ও দাদা, কিসের জন্য অ্যারেস্ট করলো? কিসের জন্য অ্যারেস্ট করলো? অভিযোগটা কিসের জন্য? অভিযোগটা কিসের জন্য? আমি আত্মীয় হিসাবে খালি হয়ে গেছি। হ্যাঁ, আত্মীয় হিসাবে কি হয়েছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে আপনার নাম কি হয়েছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে হয়েছিল ওই রাত 9টার সময়, ওই দিলীপের বাড়ি থেকে আমার স্ত্রী আমার মেয়েটা খেতে গেছিল। হ্যাঁ, তিন ছিল। তারপরে মেয়েটা রাত 12টার সময় দিলীপ দরজা ভেঙে আমার বাড়িতে ঢুকে মেয়েটাকে টানাটানি করে। কে করেছে টানাটানি? দিলীপ। দিলীপের টাইটেল কি? দিলীপ মাইত্রী। আচ্ছা, তারপর এই অবধি। তারপরে দিলীপ ছুটে পালিয়ে যায়। হ্যাঁ, তারপরে আমি মেয়েটাকে নিয়ে আপনি কি চাইছেন? কি আপনি ওই ছেলেটার বিরুদ্ধে কি চাইছেন? বিরুদ্ধে আমি কেস করবো। আমার শাস্তি জানো কি? হ্যাঁ, কি ধরনের শাস্তি চান? কি ধরনের আমি ঠিক বলবো? আমি কঠোর শাস্তি চান, এই তো হয়েছে। হ্যাঁ,